মাই ফ্রেন্ড, অনেক দিন হলো ফেসবুকে ভিডিও পোস্ট করেইনি, তো অনেক দিন পর ভাবলাম আজ একটা ভিডিও পোস্ট করি। তো আমার গ্রামে, মানে আমার গ্রামে যে আমার মাঠে এসেছি ঘুম, মানে বিকালবেলায় ঘুরতে, তো ভাবলাম সুন্দর একটা পরিবেশ আছে মাঠে, রায়ের ফুল, রায়ের গাছ, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো আমি এখন রায়ের ভুঁইয়ের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন আপনারা, তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওগুলো পুরোটা দেখাবো সিনটা। এই যে দেখছেন, এগুলো হচ্ছে রসুনের গাছ লাগিয়েছে এখানে। সুন্দর একটা পরিবেশ, এদিকে যাচ্ছি না যেহেতু এদিকে সূর্য আছে। এই যে একটা পটলের ভুঁই দেখছেন আপনারা, ওইখানে একটা ভিডিও করেছিলাম আমি, সেই ভিডিও জমি, এটা এটা দূরের মাঠ দেখা যাচ্ছে। সরিষার পাতাগুলো দেখে সুন্দর লাগছে, দেখুন। এত অনেক ফুল হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে মৌমাছি কিন্তু আসেনি। তবে হ্যাঁ, ছোট ছোট যে খুদে মৌমাছি বলছে ওগুলা উড়াউড়ি করছে, ওগুলাই এসেছে, বড় মৌমাছি এখনো আসেনি। এটা হচ্ছে আমাদের সরিষা, আমাদের এখনো অত বড় হয়নি, ও কাল হয়ে উঠছে অবশ্য। দেখানোর কিছু নেই, কারণ হচ্ছে আমাদের এই মাঠ এর আগে আমি একবার দুবার দেখিয়েছি, তবে একটু সিজনটা আলাদা। এই সিজনে আমি বাড়িতে থাকি না, তবে এই সিজনে আমি এখনো বাড়িতে আছি, তো ভাবলাম যে এই ভিডিওটা একটা করে নিই। তার জন্য আর কিছুই নেই দেখানোর, এটাই আর কি, আশপাশ পুরোটাই সরিষা, রসুন, পেঁয়াজ এসব লাগানো আছে, এই আর কি। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাওয়ার আগে এক লাইন গান, মারানো বপু মগলে এলাম মারকো বানি পাঠিচ, അകലെ കൊഴുകുന്ന പുഴയാം നിന്നെ ഞാൻ മനസ്സിൽ തടഞ്ഞു വച്ചു, വേരുതേ മറന്നു പൂമകളെ എല്ലാം മറക്കുവാൻ പഠിച്ചോ। സബൈക്ക് ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।